দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই যে আমরা দেখছিলাম সামনে বেশ কিছু বাছুর নিয়ে আমাদের আজগর ভাই বসে আছে। এই দেখছেন বাচ্চাগুলা, আর সেই সাথে দেখছি সামনে বেশ কিছু গাভী। তো আমরা এই গাই বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব। আমরা একটু শুরুতে আজগর ভাইয়ের সাথে কথা বলি। আজগর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, বসে থাকেন বসে থাকেন। কি অবস্থা, হঠাৎ করে গাই বাছুর শুরু, কাহিনীটা কি? কাহিনি না, আমরা তো ভাই সার গরুর প্যাকেজ দিই। হ্যাঁ, এই ভাইয়ের সাথে তাদেরকে করে দিই। অনেক ভাই বলে আমাকে, 3 মাস আগ থেকে বলতেছে যে ভাই আপনি একটু গাই বাছুরের প্যাকেজ দেন দেন, কিন্তু আমরা তো সময় পাই না, সার গরু নিয়ে ব্যস্ত থাকি। হ্যাঁ, এই কারণে মনে করেন যে আমরা একদিনকার সময় পাইলাম, হ্যাঁ একদিনকার প্যাকেজ দিলাম, ওইটা বিক্রি করে বিক্রি হয়ে গেছে। প্রতিটা শাইওয়াল, দুটা ষাঁড় আছে, চারটা বকনা আছে, ছয়টা গাভী, ছয়টা বাছুর, সবগুলো শাইওয়াল, দুইটা ষাঁড়, দুইটা আপনার হলো বকনা, দুইটা ষাঁড়, চারটা বকনা আর দুইটা স্যার। আচ্ছা, এখন বাচ্চাগুলো রেখে দেন, আমরা এখন গাভীগুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা, প্রথম নাম্বার গাভী, বাচ্চাটা দেন আগে, দেখি বাচ্চা কোনটা। কি চিনতে ভুল হচ্ছে নাকি? না না, ওকে আপনার চলে গেছে, আপনার চলে গেছে না, যে যার জায়গা মতো চলে গেছে, জায়গা মতো চলে যাবে। আচ্ছা, বাচ্চাটা দেখি, দাঁড়ান, বাচ্চাটাকে নিয়ে দাঁড়ান আগে। দেখেন এই বাচ্চাটা, দেখেন বাচ্চাটা, নাভিটা দেখছেন ভাই? হ্যাঁ, বাচ্চাটা দেখেন, বাচ্চাটা এখন রেখে দেন, বাচ্চাটাকে রেখে দেন, হ্যাঁ বাচ্চাটা রেখে দেন। আর গাভীটা দেখি আমরা, গাভীটা কয় দাঁতের বলেন? এখানে কিন্তু আমার এটা 6 দাঁতের উপর 2টা খিল পড়ছে। হ্যাঁ, মানে জোয়ান হচ্ছে, জোয়ান হচ্ছে। আচ্ছা, তার মানে কি আমরা জোয়ান বলবো নাকি ছয় দাঁত বলবো? এটা 6 দাঁতের উপর 2টা দাঁত রয়েছে, তো এটা মনে করেন যে আপনি নতুন জোয়ান ধরেন, নতুন জোয়ান ধরা যায়। দুধ হয়, দুধ হয়, হ্যাঁ দুধ হয়, দুধ বহে, খালি বলতেছেন, দেখেন না ভাষাগুলো কি, বন্যা বয়ে যায় নাকি দুধ? দেখেন না বেদগুলা, দেখছেন বেদগুলো? ঠিক আছে, বেদগুলা দেখছেন? এটা দুধ আছে আপনার 2 কেজি 1 পোয়া, 2 কেজি 1 পোয়া হবে, হবে দেশি গরু তো আমরা তো জানি সর্বোচ্চ দুধ যেটা হয় সেটা 2 কেজি। এটা দেশের ভিতর আপনার বড় জাত, বড় জাত, হাড় মোটাগুলো, আগে হাড়গুলো দেখেন, হ্যাঁ হ্যাঁ, বটিটা দেখেন, ঠিক আছে, কিন্তু এটা আমি ধরছি 1.5 কেজি, 1.5 কেজি, হ্যাঁ সেটা বলেন, 1.5 কেজি, 1.5 কেজি, 1.5 কেজি দুধ হবে। বাচ্চাটা দেখেন, হ্যাঁ, আর আপনার এটা দেখেন, গাভীটা দেখেন, দেখেন। আচ্ছা, 1 নম্বর গাভীটা দেখলাম, আমরা এখন 2 নম্বর গাভীর দিকে যাই। 2 নম্বর বাচ্চাটা নিয়ে আসেন, দেখি বাচ্চাটা কই। আমার কাছে আছে, ও এটা এটা, এই দেখেন 2 নম্বর বাচ্চাটা, এই তো 1 নম্বর দেখলাম মনে হয়, একই সব, এই 1 নম্বরটা দেখেন, আগে দেখাই দেন, এই যে এটা এটা এটা, এই দেখলো, না ঠিক আছে, 1 2 তে একদম একই, এক, এই তো সিংহের মতো দাঁড়ায় আছে, কি হরিণের মতো। আচ্ছা, এটা 2 নম্বর, মনে করতে যে একই, হ্যাঁ না ঠিক আছে, বাচ্চাটা ভাই, এটা 2 নম্বর, 2 নম্বর। আচ্ছা, বাচ্চাটা বয়স আনুমানিক, এটা মনে করেন যে 1 মাসের মতো, এটা হবে 1 মাসের মতো, এটা হবে। আচ্ছা, রাখি দেন, এখানে রাখি দেন, হ্যাঁ একবার। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা সিরিয়াল ভাবে বাঁধেন, আমরা পরে দেখাবো আবার। আই দেখ, আবিটা দুই ভাষা দেখেন, আগে দেখেন, চারটা বের, চারটা বের, ঠিক আছে। আচ্ছা, দাগ দাগ দেখতে সেটা কি কোনো প্রবলেম নাকি? না, এটা হচ্ছে কি, একটু দাগ হয়েছিল আগে, তো এটা সারা গেছে, সমস্যা না তো? হ্যাঁ না, আমার গরু নিখুঁত, আমার সার যে গরু নিখুঁত থাকে, হ্যাঁ আমার সবকিছু নিখুঁত থাকতো, সবকিছু নিখুঁত, আমাদের মান ভালো চাই আমার। আচ্ছা, 2 নম্বর, 2 নম্বর দেখেন, বয়সটা কেমন? এটা বয়স হলো, দেখেন বয়সটা, দেখেন দেখেন দেখেন, কয়টা হয়েছে, 1 2 3 4 দাঁত, হ্যাঁ এটা হলো 6 দাঁত, এটা তো নতুন জোয়ান বললেন, হ্যাঁ নতুন, 6 দাঁত বদ্রা খিল। আচ্ছা আচ্ছা, দেখি আমরা দেখে দিব, এটা দুধ কতটুকু হবে বলেন তো? কি দুধ, হ্যাঁ এটা ওরা বলছে ভাই 1.5 কেজি দুধ, আমি 1.5 কেজি ধরে নেই, 1.5 কেজি, আমি এবারে গুলো ধরলাম, 1.5 কেজি 1.5 কেজি, 1.5 কেজি 1.5 কেজি, এভারেজ, এটা 2 নম্বর, 2 নম্বর, 4 দাঁত বয়স দেখি, 4 দাঁত বয়স, দেখেন বয়স 15-20 দিন হতে পারে না, এটার বয়স কিন্তু ওরা বলছে 17 দিন। আচ্ছা দেখি বাচ্চাটা আরেকটু ভালো করে দেখি, দাঁড়ান দেখেন, ঠিক আছে। আচ্ছা, বাচ্চাটা এখন রেখে দেন, বাচ্চা মন শান্ত, সিরিয়াল ভাবে বাঁধে দেন বাচ্চাগুলো। হ্যাঁ, আচ্ছা, এটা গাভীটা, এটা হলো গাভীটা, কয় দাঁতের ভাই? এটা হলো আপনার
দেখি 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 দাঁত দেখি ছয় দাঁত তারপর দাঁত দেখাই হ্যাঁ যে এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা এটা হচ্ছে চোচা দেখেন হ্যাঁ বডিগুলা দেখবো বডিগুলো হ্যাঁ তিন নাম্বার এটা তিন নাম্বার এটা দুধ কতটুকু পাবে দেখেন ভাষা বলছি এবার দেড় কেজি হ্যাঁ এবার দেখেন গাভিগুলা দেখছেন না ঠিক আছে এটা তিন নাম্বার হ্যাঁ সুস্থ সবল আর বয়স ছয় দাঁত দেখেন সেই বাচ্চা চার নাম্বার দেখি দেখেন বাচ্চাটা হ্যাঁ এটা কি দুধ হবে দুধ হবে খালি না হলে বাচ্চাটা দেখেন এটা কিন্তু দেশি ভাই কোনটা না দেশের ভিতর নাভি কই এটা বললাম যে দেশের ভিতর সাইওয়ালাই যে নাভি না এটাকে দেশি এটা দেশি হালকা হয়তো বা নামে মাত্র কিছুটা হয়তো হতে পারে আমি তো কোথায় দিচ্ছি ছয় দাঁত আছে কিনা দেখেন তো ঠিক আছে ছয় দাঁত আছে কিনা এটা হচ্ছে পাঁচ নাম্বার এইভাবে দাঁত দেখে দেখেন দুধ এটাও দেড় কেজি বলছি আমি ঠিক আছে তাহলে এটা হচ্ছে সর্বশেষ ছয় নাম্বার আচ্ছা বাচ্চা এখন রেখে দেন আমরা এখন গাভীটা দেখি এই যে গাভীটা এটাও দুধ বললেন দেড় কেজির মতো হবে আমি ধরছি দেড় কেজি দেড় কেজি অনেকে বলছে আমাকে দু কেজি হ্যাঁ দু কেজি এক পাপ মানে দু কেজি এবারে দেড় কেজি দেড় কেজি এবারে আচ্ছা আমরা একটু দেখাই দেই তাহলে এটা ছয় শুনেন মাংস মনে করি আমি সহজ বলতেছি এই যে গাভীটা আছে বাচ্চাটা আমি হিট টিট করবো না বা আমি বাচ্চা নিবো না তিন মাসে তিন মন গোছ লাগলে তিন পঁচাত্তর বাচ্চাটা আপনার দিবে সত্তর বাচ্চাগুলো আমরা দেখি আসেন তো তাহলে এটা প্রথম গাভীর প্রথম বাচ্চা ছিল এটা হ্যাঁ দ্বিতীয় বাচ্চা ছিল এটা তৃতীয় বাচ্চা এটা চার নাম্বার বাচ্চা এটা পাঁচ নাম্বার বাচ্চা এটা ছয় নাম্বার এটা আর ছয় নাম্বার বাচ্চা এটা তো সব মিলিয়ে ছয়টা গাভী ছয়টা বাছুর জি দুইটা সার চারটা বকনা দুইটা সার চারটা বকনা আচ্ছা আজকে ভাই এখন বিষয় হচ্ছে এই যে গাই বাছুরে তো লট হ্যাঁ লট প্যাকেজ কত আজকের রেট শুনেন আমি যে গরুগুলা যে রেটে দিব রেটটাতে যেন নিগে যে কোনো খামারি ভাই দু টাকা করতে পারে ভাই যে কোনো খামারি ভাই দু টাকার জন্য আশা করে ওরা দুই তিনটা বাচ্চা নেবে এক একটা বাচ্চা মনে করেন যে বিশাল বড় হবে পাঁচ ছয় বাচ্চা বহু টাকা হবে আমি এক বছর বাচ্চাগুলো রাখবো এক বছর একটা বাচ্চা এক লাখের উপর আপনি নিজে ভিডিও করতে সাইওয়াল বাচ্চাগুলো কত করি রেট আর এগুলো তো মনে করেন যে আপনার দেড় কেজি করে দুধ হয় দেড় কেজি দুধের দাম কত একশো বিশ টাকা ধরেন হ্যাঁ না না আমরা ষাট টাকা ধরে নব্বই টাকা ধরলাম আর এক নব্বই ধরেন আপনারটা হইলো হ্যাঁ ষাট টাকা কোথাও নাই আপনি নিজে ভিডিও করেন আমি নিজেও বলতেছি আমি যেহেতু ষাটের পাকা লোক হই কিন্তু ষাটের থেকে এটা লাভটা বেশি হয় লাভটা বেশি খরচাটাও কম ষাটের খরচাটাও বেশি বেশি
এই জন্য কি গাই বাছুর কনভার্ট করছেন নাকি? গাই বাছুর থাকবে আমার, সারো থাকবে, সারো থাকবে, এটা থাকবে আমার সপ্তাহে একটা প্যাকেজ। হ্যাঁ, গরুর মান ভালো, আমি গরুর লাভ করিনি, হালকা লাভ, হালকা লাভ, তার কারণ সীমিত লাভের জন্য দিচ্ছি, খালি আমার লোকলার বেতন গুলা হোক, গরু খালি সেল হোক, আর যে খামারে আছে খামারে গিয়ে দু টাকা লাভ করুক। যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন, 0171-848-77-01। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দর্শক, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।